नमस्कार, आमी पवित्र विश्वास डब्ल्यू बी फार्मासी यूट्यूब चैनल अपने सकल के आबारों स्वागतम। अपनारा सकले जे रखम स्क्रीन देखते स्टील अथॉरिटी अफ इंडिया लिमिटेड से रिक्रुटमेंट ट्रेनिंग नेवा हे अर्थात स्टील सेक्टर फार्मासिस्ट और किछु संख्यक पैरामेडिकल टेक्नीशियन नियोग होने फार्मासी बोलते जरा डी फार्म कमप्लीट कर जरा फ्रेशर रोचे किंबा बी फार्म रोचे तारा एखाने अप्लाई करते पारे एवं पैरामेडिकल जरा कमप्लीट करा रहे तारा एखाने अप्लाई करते पारे। एखाने आपनी प्रति मासे 18,000 टाका एवं एक निर्दिष्ट कोर्स पोस्ट रोचे सेटार जोन्नो 25,000 टाका आपनी प्रति मासे पाबेन एवं काज करार समयसीमा हच्छे 8 घंटा एवं सप्ताहे 6 दिन डिउटी करते हबे। এটা কি হিসাবে হবে তার পুরো ডিটেলসটা আপনারা পুরো ভিডিওটা দেখে জানতে পারবেন যে তার এলিজিবিলিটি কি, কীভাবে আবেদন করবেন, কবে আপনাদের ইন্টারভিউ হতে পারে, সেই সমস্ত কিছু। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এটা হচ্ছে সেই স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড পাবলিক নোটিফিকেশান রিক্রুটমেন্টের, যেটা ইন্টারভিউ থ্রু হবে। ইন্টারভিউটা কোথায় হবে একটু বলে দিই। ইন্টারভিউটা হবে বার্নপুর হসপিটাল, যেটা পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলাতে রয়েছে, বার্নপুর পোস্ট অফিস। সেখানে যে ইন্টারভিউটা হবে এবং ইন্টারভিউতে কারা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল এখানে বলে দিয়েছে কাদেরকে নেওয়া হবে। বিভিন্ন প্যারামেডিকেল টেকনিশিয়ানরা যারা রয়েছে, অপারেশন থিয়েটার, এক্স রে, ইসিজি টেকনিশিয়ান এবং এমনকি ফার্মাসিস্টদের নেওয়া হবে। ফার্মাসিস্ট মানে এখানে ডি ফার্ম বি ফার্ম যারা ফ্রেশার তারা এখানে অ্যাপ্লাই করতে পারে। এখানে বলে দিয়েছে যে একটা 18 মাসের ট্রেনিং পিরিয়ড চলবে, যেখানে আপনার প্রতি মাসে 8,000 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে এবং এখানে কিছু অ্যালাউন্স দেওয়া রয়েছে 7,020 টাকা, মানে আপনি 15,000 টাকা টোটাল পাবেন। এবং তার পাশে যাদের প্যারামেডিকেল কোর্স, যাদের এখানে দেখুন প্যারামেডিকেল কোর্স যাদের কি বলে দিয়েছে যে যাদের ডায়ালিসিস ট্রেনি যারা রয়েছে, যারা ডায়ালিসিস ট্রেনি হিসেবে নিযুক্ত হবে তাদেরকে 17,980 টাকা করে দেওয়া হবে এবং তার সঙ্গে অ্যালাউন্স যে রয়েছে সেটা কত 7,020 টাকা, তার মানে টোটাল তারা 25,000 টাকা পাবে শুধুমাত্র এরা কারা ডায়ালিসিস ট্রেনি যারা তাদের জন্য। এবং ইন্টারভিউটা আপনাদের কবে হবে এখানে বলে দিয়েছে, দেখুন ইন্টারভিউটা বলে দিয়েছে যে আপনার ইন্টারভিউটা হবে 12-13 আগস্ট, মানে দুই দিন হবে। প্লেস অফ ইন্টারভিউটা কোথায় যেটা বলে দিয়েছে যে বার্নপুর পোস্ট অফিস নিয়ার ভর্তি ভবনে, বার্নপুর পশ্চিম বর্ধমান ওয়েস্ট বেঙ্গল। আর রিপোর্টিং টাইম সেটা বলে দিচ্ছে 9টার দিকে আপনাকে সমস্ত ডকুমেন্টস অরিজিনাল এবং ফটোকপিস নিয়ে যেতে হবে। এবার কি আপনারা যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা এই পিডিএফের নিচেই দেওয়া রয়েছে কিংবা ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন, কিংবা আপনি মেল করতে পারেন বারণপুর হসপিটালে যে ইমেল রয়েছে সেখানে মেল করতে পারেন, কিংবা মেল করতে হবে অ্যাকচুয়ালি আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা মেল করতে হবে এবং ওয়াক ইন ইন্টারভিউ দিনে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা প্লাস আপনার অরিজিনাল ডকুমেন্টসটা নিয়ে যেতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা আমি সবার শেষে দেখিয়ে দিচ্ছি, আগে ডিটেলসগুলো বলে দিই তাহলে সুবিধা হবে আপনাদের। এরপর দেখুন এখানে বিভিন্ন বলে দেওয়া আছে ওয়াক ইন ইন্টারভিউতে কতজন ক্যান্ডিডেটদের কয়টা পোস্টে নেওয়া হবে। এখানে নর্মালি যেমন বলে দিয়েছে যে 18 মাসের ট্রেনিং হবে, অপারেশন থিয়েটার টেকনিশিয়ান 7 জন নেওয়া হবে, ড্রেসারের জন্য 3 জন, এক্স রে টেকনিশিয়ানদের জন্য 4 জন, ইসিজি টেকনিশিয়ানের জন্য 3 জন, ডায়ালিসিস ট্রেনিং জন্য 2 জন। আর ফার্মাসিস্টদের দেখুন এখানে বলে দিয়েছে ফার্মাসিস্ট কজন রয়েছে, 6 জন ট্রেনিং নেওয়া হবে। তারপর ল্যাব যারা রয়েছে, ল্যাবরেটরি টেকনিশিয়ান তাদের জন্য 12 জন নেওয়া হবে, পালমারি ফাংশন টেস্ট টেকনিশিয়ান তাদের জন্য 1 জন, অপটোমেট্রিসের জন্য 2 জন। এরকম নর্মাল যতগুলো দেওয়া আছে পরপর আপনারা দেখে বুঝে নিন। তো টোটাল এখানে টোটাল কতগুলো রয়েছে, টোটাল কিন্তু এখানে 45টার মতো পোস্ট রয়েছে যারা এখানে ট্রেনি হিসাবে নিযুক্ত হতে পারে। তারপর কি বলেছে এলিজিবিলিটি হিসাবে আপনার যে বয়সসীমা, সেই বয়সসীমা আপার এজ লিমিটটা বলে দিয়েছে, সেটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট, সবগুলো জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য 30 বছর হতে হবে অ্যাজ পার 1 আগস্ট 2022, এবং যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের 33 বছর, যারা এসটি এসসি তাদের জন্য 35 বছর, এবং যারা ফিজিক্যাল ক্যান্ডিডেট রয়েছেন হ্যান্ডিক্যাপ, এসসি এসটি হলে আপনার 35 বছরের উচ্চসীমা এবং ওবিসি হলে 43 এবং জেনারেল হলে 40, এটা কিন্তু বলে দিয়েছে। তারপর আপনার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নেওয়া হবে, সেটা এক্সামাইন হবে সেই হসপিটালে মেডিকেল অফিসার দ্বারা। তারপর এখানে বিভিন্ন পোস্ট বলে দিয়েছে এবং কোয়ালিফিকেশান কিন্তু এখানে দেখুন আপনারা নর্মালি জানেন যে একটা প্যারামেডিকেল কোর্স পড়ার জন্য যে কোয়ালিফিকেশান থাকা দরকার সেটা হচ্ছে উচ্চমাধ্যমিক পাশ করার পর, মানে সায়েন্স বিষয় বা বিজ্ঞান বিষয়ে উচ্চমাধ্যমিক পাশ করার পর একটা রেকগনাইজ ইউনিভার্সিটি, সেটা রাজ্য সরকার দ্বারা হোক বা কেন্দ্র সরকার দ্বারা, সেখানে আপনাকে কমপ্লিট করতে হয় 2 বছরের মিনিমাম কোর্স যেটা হয়, এটা হচ্ছে তার কোয়ালিফিকেশান। এবং সমস্ত প্যারামেডিকেল কোর্সই প্রায় সেম রয়েছে, শুধুমাত্র ডায়ালিসিসের ক্ষেত্রে একটু আলাদা, সেক্ষেত্রে একটা এক্সপিরিয়েন্স লাগে, 6 মাসের এক্সপিরিয়েন্স এখানে বলে দিয়েছে। তাছাড়া ফার্মাসি যারা পড়ছে, ফার্মাসিস্ট যারা রয়েছে যাদের ডি ফার্ম কমপ্লিট হয়ে গেছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এটি বলেছে 2 ইয়ার্স ডিপ্লোমা ইন ফার্মাসি অ্যান্ড ই রেকগনাইজড ইউনিভার্সিটি, আর কিংবা গ্রাজুয়েট বলে দিয়েছে, গ্রাজুয়েট মানে যাদের বি ফার্ম কমপ্লিট হচ্ছে সবেমাত্র, কিংবা যাদের সেরকম এক্সপিরিয়েন্স নেই তারা এখানে অ্যাপ্লাই করতে পারে, কারণ এটা তো একটা ট্রেনিং পোস্ট, আপনাদের ট্রেনিং দেওয়া হবে।
এবং ট্রেনিং শেষে কিন্তু আপনাদের কী করবে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু প্রোভাইড করা হবে, এটা কিন্তু মাথায় রাখবেন, এটা একটা প্লাস পয়েন্ট, প্লাস স্টাইপেন্ডও পাচ্ছেন, প্লাস আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও হয়ে যাবে। আর এখানে বলেছে ক্যান্ডিডেট সিলেক্টেড অ্যাজ ট্রেনি উইল বি রিকোয়ার্ড সোয়ার অ্যাফিডেভিট, একটা অ্যাফিডেভিট ফর্ম্যাটে কিন্তু আপনার লেখা থাকবে যে আপনি কতদিনের জন্য নিযুক্ত হচ্ছেন, একটা কন্ট্রাকচুয়াল বেসিস আর কি বোঝাই যাচ্ছে। সিলেকশন প্রসিডিউর বলে দিয়েছে যে কী হিসেবে সিলেকশন হবে, আপনার হবে একটা ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউটা বলে দিয়েছে যে সাবজেক্ট ওয়াইজ যে আপনার কোয়েশ্চেনগুলো হয় বা টেকনিক্যাল টাইপের কোয়েশ্চেন সেরকম থাকবে। এখানে ওয়ার্কিং আওয়ারের টাইম বলে দিয়েছে, সেটা কি ট্রেনিং আওয়ারটা কত, আপনার প্রতিদিন আপনাকে 8 ঘন্টা ডিউটি করতে হবে, 48 ঘন্টা ইন এ উইক, মানে কি 6 দিন 8 ঘন্টা করে 6টা 48 দিন, অর্থাৎ আপনাকে সপ্তাহে 6 দিন কাজ করতে হবে, একদিন আপনি ছুটি পাবেন। এবার স্টাইপেন্ড এবং অ্যালাওয়েন্স কীরকম রয়েছে, স্টাইপেন্ড আপনি প্রত্যেক যারা রয়েছেন তারা 8000 টাকা করে পার মান্থ পাবেন, এবং যারা অ্যাবসেন্স থাকবেন তারা কিন্তু তাদেরকে স্টাইপেন্ড থেকে কিছু টাকা করে টাকা কেটে নেওয়া হবে, এবং যারা ডায়ালিসিস ট্রেনিং হিসেবে নিযুক্ত হবেন তাদের 17,980 টাকা তারা পাবেন। এবং এক্সট্রাভাবে যদি আপনি নর্মালি এখানে বলে দিয়েছে, দেখুন যারা 20 দিন বা তার বেশি যারা অ্যাটেন্ড করবে তাদের ট্রেনিং, তারা পার ডে 260 টাকা করে, তার মানে 7,020 টাকা আর কি পাবে, প্লাস 8,000 টাকা, তার মানে 15,020 টাকা কিন্তু সে প্রতি মাসে পাচ্ছে স্টাইপেন্ড হিসাবে, 15,020 টাকা সে প্রতি মাসে পাচ্ছে। আর যারা ডায়ালিসিস ট্রেনিং হিসাবে নিযুক্ত হবে তারা কত করে পাবে, এখানে দেখুন বলে দিয়েছে 17,980 প্লাস 7,020 টাকা যদি সে 20 দিন বা তার বেশি যদি ডিউটি করে। এবার যদি সে 20 দিন করতে না পারে বা কম করে তাহলে কি সেক্ষেত্রে 130 টাকা করে পার ডে ধরা হবে, আর 15 দিনের কম ডিউটি করলে তার সে কোনো রকম এক্সট্রা অ্যালাউন্স পাবে না, শুধুমাত্র 8,000 টাকাই পাবে, এটা বলে দিয়েছে। তারপর এখানে নর্মালি ফ্যাসিলিটিগুলো দেখে নেবেন যে ফ্যাসিলিটি কী দেওয়া রয়েছে, যেমন মেডিকেল ফিটনেস ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন, তারপর আপনাকে একটা সার্টিফিকেট প্রোভাইড করা হবে, এই সমস্ত কিছু বলে দিয়েছে। আর এছাড়া আপনি নর্মালি যে হলিডেজগুলো হয় ন্যাশনাল হলিডেজ সেগুলো আপনারা পাবেন, এক্সট্রা আপনি 7 দিনের ছুটি পাবেন যদি আপনার প্রয়োজন হয়, এটা কিন্তু বলে দিয়েছে। আর এখানে বলে দিয়েছে দেখুন যে এটা কিন্তু পুরোপুরি কন্ট্রাকচুয়াল বেসিস, এটা আপনার 18 মাসের ট্রেনিংই কিন্তু নেওয়া হবে, এটা কিন্তু পারমানেন্ট নয়, এটা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে, এটা খেয়াল রাখবেন। তারপর এখানে যেটা বলছি শিডিউলটা আবার বলে দিচ্ছি, সেটা শিডিউলটা কী যে বলে দিয়েছে 12-13 আগস্ট, মানে 12-13 আগস্ট 2 দিন আপনার ইন্টারভিউ হবে, প্লেস ইন্টারভিউ বলে দিয়েছে পশ্চিম বর্ধমানে 9টার মধ্যে আপনাকে যেতে হবে। আর এখানে পাসপোর্ট সাইজ ফটো, এখানে ইম্পর্টেন্ট কিছু জিনিস বলে দিয়েছে, যেটা কি যে পাসপোর্ট সাইজ ফটো লাগবে, সেলফ অ্যাটেস্ট করা ডকুমেন্টসগুলো লাগবে, এবং আইডি প্রুফ হিসেবে আধার কার্ড প্যান কার্ড আর ভোটার কার্ড লাগবে। আর আপনি যে অ্যাপ্লিকেশন ফর্মটা যেটা বললাম যেটা আপনাকে মেল করতে হবে, এটা দেখুন অ্যাপ্লিকেশন ফর্মটা, যেখানে আপনি কি এখানে আপনার ফটোটা লাগিয়ে দেবেন এবং সমস্ত ডিটেলসটা আপনাকে এখানে পূরণ করতে হবে, যেটা নর্মালি আপনারা জানেন, যেমন নাম, আপনার অ্যাড্রেস, আপনার ম্যারিটাল স্ট্যাটাস, মানে আপনি বিবাহিত কি না, তারপর আপনার কোয়ালিফিকেশান ডিটেলস, সেগুলো আপনাকে পূরণ করে এটাকে আপনি প্রিন্ট করবেন, পূরণ করে আপনাকে স্ক্যান করে যে ইমেলটা উপরে দেখিয়ে দিলাম সেই ইমেলটাতে আপনাকে কী করতে হবে, যে সেলের যে ওয়েবসাইট রয়েছে সেলের ওয়েবসাইটের মধ্যে আপনাকে পাঠিয়ে দিতে হবে, কিংবা যে বার্নপুর যে হসপিটাল রয়েছে সেই হসপিটালের ইমেল আইডিতে আপনাকে পাঠিয়ে দিতে হবে, এবং আপনাকে উইথিন যে ডেটটা বলা রয়েছে যে 13 আগস্ট এবং 14 আগস্ট সেই ডেটের মধ্যে, সরি 12 এবং 13 আগস্ট সেই ডেটের মধ্যে যে আপনাকে ইন্টারভিউটা দিতে হবে। তো এই পুরো ভিডিওর মানে সরি এই পিডিএফটা পুরোটাই আপনার ভিডিও ডিসক্রিপশন পেয়ে যাবেন, এবং সেখান থেকে আপনার পড়ে ভালোমতো বুঝে নেবেন নিজের মতো করে। তো যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আপনার কমেন্ট সেকশনে জানান, এবং থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য, যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই মেনশন করুন।